যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 7 সিটের আজকে কিন্তু আমি একটি গাড়ি নিয়ে এসেছি একদম অল্প বাজেটের ভিতরে, কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের স্পার্কি মডেলের গাড়ি। এই গাড়ির মডেল এটি হচ্ছে 2000 সাল, রেজিস্ট্রেশন 2004 সাল, আর পেপার্স ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড, যে কোনো সময় চাইলে নেম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়ি। আর এটি কিন্তু হচ্ছে আপনার 7 সিটের একটি গাড়ি। অনেকে কিন্তু আপনারা বাচ্চা নোয়া হিসেবে কিন্তু এই গাড়িটি কিন্তু আপনারা চেনেন। আর গাড়ি যদি ফ্রন্টের লুকিংকে দেখেন, দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে চট্র মেট্রো চ 51 সিরিয়ালের গাড়ি 0703। এটি চট্টগ্রাম বিআরটিতে নিবন্ধিত একটি গাড়ি। গাড়ি যদি আপনারা হেডলাইটগুলো দেখেন, একদম চকচকে হেডলাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে টায়ারের কথা বলি, টায়ার এবং রিমগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। পিছনে যে লুকিংটি আছে সে দেখতে এরকম হবে, একদম চকচকে ঝকঝকে অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পিছনের লাইট প্যানেলগুলো সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে। এখানে একটা সিলিন্ডার রাখা আছে, এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা, চাইলে কিন্তু আপনি এলপিজিতেও কনভার্ট করে নিতে পারেন, আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। সো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার ইন্টেরিয়রটি আছে সে দেখতে সেম এরকম হবে। এখানে যে গিয়ার শিফটিং আছে, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনি অপারেট করতে পারবেন। এটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং। মাইলেজ মিটারগুলো দেখতে সেম এরকম হবে। এসি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আইসকুল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর ড্যাশবোর্ডটি দেখতে এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। 4টি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর, এখানে কিন্তু সুইচ প্যানেল লাগানো আছে, সবই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন। সিট কাভারগুলো একদম ব্র্যান্ড নিউভাবে লাগানো হয়েছে এই গাড়িতে, দেখতে পাচ্ছেন টোটাল 7 জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি দেখতে পাচ্ছেন। পিছনে কিন্তু আপনার 2 জন দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু আপনারা বসতে পারবেন। আর তার সামনে কিন্তু হচ্ছে 3 জন, আর ড্রাইভিং সাইডে আরও 2 জন, টোটাল 7 জনের সিট ক্যাপাসিটির এই গাড়িটি একদম ফ্রেশ লুকিং অবস্থায় পেয়ে যাচ্ছে না। শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন, এর বাইরে আর কোনো কাজ করতে হবে না। সো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি, এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পারচেস করতে পারবেন। তার আগে জানিয়ে দিচ্ছি, এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে জারাকার হাউজে। আর জারাকার হাউজের অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়াতে। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার স্পার্কি গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,80,000 টাকা। আমি আবারও বলছি, 4,80,000 টাকা, এটি কিন্তু চাওয়া প্রাইস। এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।